হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি দারুণ চটপটা ও মুখরোচক স্বাদে জিরা আলুর রেসিপি নিয়ে স্কুল কলেজ অফিসের টিফিনে আপনারা জিরা আলু বানিয়ে দিতে পারেন রুটি পরোটার সঙ্গে কিংবা শুধু মুখেও খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলতে পারেন খেতে দারুণ মুখরোচক হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারটে বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা তুলে নেওয়ার পর দেখুন আলুগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সুসেদ্ধ হয় অথচ ভেঙে না যায় বা খুব বেশি নরম না হয়ে যায় আলু একেবারে জুড়িয়ে নেওয়ার পর তারপর আলুগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে ডুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বাটে আকার করেও কেটে নিতে পারেন তবে জিরা আলু বানালে আমার এরকম ডুমো ডুমো শেপ করে কেটে নিলে বেশি ভালো লাগে আলু কাটা হয়ে গেলে এখানে আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লাল লঙ্কা লঙ্কাকে এভাবে চেপে চেপে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি বা গরম করে নিচ্ছি কড়াইতে আর তারপর এখানে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে আর দিচ্ছি দেড় টেবিল চামচ গোটা ধনে অল্প একটু জিরেও অ্যাড করলাম আরও একটু দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় তবে কোনো মতেই কিন্তু মশলাগুলোকে যেন পুড়িয়ে ফেলবেন না মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে ফ্লেম অফ করে এগুলো নামিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে জুড়িয়ে নেয়ার পর গ্রাইন্ডিং জারে নিয়ে ভালো করে এগুলো গুঁড়ো করে নিয়েছি তবে গুঁড়োটা কিন্তু খুব বেশি মসৃণ করে করা যাবে না এরকম একটু মোটা মোটা বা দানা দানা থাকবে এভাবেই গুঁড়ো করে নিতে হবে এবার কড়াই গরম করে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে তবে আপনারা ঘি না দিতে চাইলে দু চামচ তেল ব্যবহার করতে পারেন ঘি মেল্ট হলে এবার ভালো করে তেল আর ঘিকে কড়াইয়ের চারপাশে এভাবে স্প্রেড করে দিতে হবে এটা করা কিন্তু খুবই জরুরি ভালো করে স্প্রেড করে নিলাম এবার তেল আর ঘি গরম হলে এখানে প্রথমে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে এক চামচ গোটা জিরে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু জিরে আলু জিরের ফ্লেভারটাই কিন্তু এখানে ডমিনেট করবে জিরে ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি থ্রি পিঞ্চ মতো হিং হিংের গন্ধ ভালো লাগলে অবশ্যই হিংটা দেবেন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে কয়েক সেকেন্ড একদম লো ফ্লেমে এগুলো একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এগুলো থেকে সুন্দর ফ্লেভার বের হলে এখানে সেই কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রেখেছি নাহলে কিন্তু জিরে পুড়ে যেতে পারে ফ্লেম লোতে রেখে সমস্ত আলুগুলো যোগ করে দিলাম সমস্ত আলু যোগ করার পর তারপর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আলু ভালো করে কষিয়ে নেব আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে এখানে পরিমাণের থেকে সামান্য একটু কম লবণ ব্যবহার করছি আর কেন কম লবণ ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি লবণ দিয়ে ভালো করে আলুটাকে এই পর্যায়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আলুকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আলুতে সুন্দর একটা রং ধরে যাচ্ছে আর আলুর গায়ে একটা সুন্দর ক্রিস্পি লেয়ার ধরে যাচ্ছে দেখুন আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলুতে সুন্দর একটা রং ধরে গেছে এই পর্যায়ে এখানে আমি মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যদি আপনাদের হাতের কাছে কসুরি মেথি থাকে অবশ্যই করে দেবেন কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন কসুরি মেথিটা দিলে দেখতেও ভালো লাগে আর একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় কসুরি মেথি দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি কোয়াটার চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি মেশানোর জন্য আর কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তাই কাশ্মীরি লাল লঙ্কা দিলাম যাতে করে ঝাল না বেশি হয় অথচ দেখতে একটু সুন্দর হয় বা রঙটা ভালো হয় এবার সেই যে ড্রাই রোস্ট করে রাখা মশলা তার পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি এই ড্রাই রোস্ট করা মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই জিরা আলুতে অবশ্যই করে এভাবে ড্রাই রোস্ট করে যোগ করে দেখবেন দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে একটু লো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এতে করে দেখবেন মশলার একটা সুন্দর কোটিং আলুর গায়ে সুন্দর লেগে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুর গায়ে মশলার কোটিং ধরে গেছে এই অবস্থায় মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার আমার বাড়িতে বানানো আমচুর পাউডার তাই এটা একটু ডার্ক কালারের তবে আপনারা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন আবার আমচুর পাউডার না থাকলে দেড় চামচ মতো চাট মশলা ব্যবহার করতে পারেন আর আমচুর পাউডার বা চাট মশলা কোনোটাই না থাকলে সেক্ষেত্রে জিরে আলু একদম বানিয়ে নেওয়ার পর ফ্লেম অফ করে হাফ চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিতে পারেন এবার এখানে মিশিয়ে দিচ্ছি কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কোয়াটার চামচ বিট লবণ এই কারণেই লবণটা তখন আমি কম দিয়েছিলাম এই বিট লবণ দিলে কিন্তু জিরে আলুতে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় মোটামুটি সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে একদম সব শেষে মিশিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে এক মিনিট মতো রেখে দেব এতে করে ধনেপাতা সহ সমস্ত মশলার ফ্লেভার সুন্দরভাবে আলুর মধ্যে চলে আসবে তারপর এক মিনিট হলে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট ঢাকা দেওয়া অবস্থায় দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম এতে করে আলুর মধ্যে সুন্দর একটা ভেজা ভাব বা জুসি ভাব বজায় থাকবে তিন চার মিনিট এভাবে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি আমাদের জিরে আলু একদম সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত ফ্লেভারফুল তৈরি হয়েছে গন্ধে একদম মম করছে একবার আপনারা বানালেই বুঝতে পারবেন এটা কতটা ফ্লেভারফুল আর টেস্টি চটপটা তৈরি হয় আশা করছি আমার আজকের এই জিরে আলুর রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও